মঙ্গলবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র ওয়াহিদ রহমান। আর সেই সময় বাকি পড়ুয়ারা অভিযোগ করেন তাকে হাসপাতালে নিয়ে যেতে কোনো গাড়ি পাওয়া যায়নি। এরপর থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্ররা বিক্ষোভ দেখাতে থাকে। তাদের আরো অভিযোগ, উপাচার্যকে এই ঘটনার পর ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের এক পড়ুয়াকে গাড়ি পিষে দেওয়ার ঘটনায় উত্তাল হয়েছিল ক্যাম্পাস। পড়ুয়া মৃত্যুর ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন বাকি পড়ুয়ারা। সেই ঘটনার পর ফের একবার আন্দোলনে সামিল হলেন তারা। আলিয়া বিশ্ববিদ্যালয়ে নিউ টাউন হোস্টেলের একজন ছাত্র অসুস্থ হয়ে পড়ার পরও হোস্টেল কর্তৃপক্ষের সাড়া না দেওয়ায় বিক্ষোভ হোস্টেলের আবাসিকদের। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা। পড়ুয়াদের দীর্ঘদিনের দাবি, হোস্টেলে একটি অ্যাম্বুলেন্স এবং জরুরি ভিত্তিক ডাক্তারের ব্যবস্থা করতে হবে। তবে অভিযোগ কর্তৃপক্ষ কিছুতেই কর্ণপাত করেনি। এই বিশ্ববিদ্যালয়ে 6,500 স্টুডেন্ট পড়ে, হাজার হাজার জন ক্যাপাসিটির হোস্টেল আছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স দেওয়া হলো না। কিছুদিন আগে শাকিল মারা গেল, এখানে শাকিল মারা গেছিল, অ্যাম্বুলেন্সের অভাবে তা আমরা হাসপাতালে নিয়ে যেতে পারিনি। আজও রক্তের দাগ লেগে আছে সেবা সদন হাসপাতালে। আজকে অহিদের যে ঘটনা ঘটলো, আমরা আধা ঘন্টা ধরে এখানে কেউ উবের বুক করার চেষ্টা করছে, কেউ ট্যাক্সি ডাকছে। আপনারা জানেন যে নিউ টাউন এরিয়ার মধ্যে এখানে 5-10 কিলোমিটার মধ্যে একটা মেডিকেল কলেজ নাই, হসপিটাল নাই, তাহলে এখান থেকে যে আমরা কোন হসপিটালে নিয়ে যাব? অথরিটি তো আগে থাকতে ভাবা উচিত ছিল যে এখানে অ্যাম্বুলেন্স লাগবে। সেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা অথরিটি কবে করবে? একজন মারা গেল, আবার এইরকম অসুস্থ হয়ে গেল। গত এক মাস আগে 4টা মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। ভাগ্য ভালো যে সেই মতো আমাদের ক্যান্টিনের রাকিবুল দা ছিল। আজকে কি ওকে আপনারাই নিয়ে গেলেন? ওকে আমরা নিয়ে গেলাম, স্টুডেন্টরা নিয়ে গেলাম আমরা।